দুই দিনের সফরে এসে জলঢাকায় অষ্টপ্রহর মহানাম যজ্ঞ অনুষ্ঠান উৎসব বিভিন্ন মন্দির শ্মশান পরিদর্শন ও হিন্দু ধর্মীয় ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করলেন নীলফামারী পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার দায়িত্বরত ট্রাস্টি ববিতা রানী সরকার। শুক্রবার বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন তালুক বদি নলছুরিতে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান উৎসব ও বিভিন্ন শ্মশান মন্দির এবং দুস্থ মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করেন। অষ্টপ্রহর মহানাম যজ্ঞ অনুষ্ঠানে আসার পথে ট্রাস্টি ববিতা রানী সরকার কৈমারী চরকডাঙ্গা শিব মন্দির ও শ্মশান এবং কৈমারী খানাপাড়া অনুকূল ঠাকুরের মন্দির পরিদর্শন ও ভক্তবৃন্দদের উদ্দেশ্যে পথসভায় বর্তমান সরকারের আর্থিক সহায়তা পাওয়ার দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। চেক বিতরণ শেষে কৈমারী ছাতুপাড়া সার্বজনীন বিষ্ণু মন্দির এবং খামার সার্বজনীন দুর্গা মন্দির ও বুড়ি মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা সমাজসেবক ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাবু নিরঞ্জন চন্দ্র রায় রঞ্জু, এছাড়া কৈমারী ইউপির সাবেক চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন, জেলা কৃষক লীগের সম্মেলন কমিটির সদস্য রুহাত ফারুক সহ আরো অনেকে। আপনাদের কাছে আমার প্রার্থনা যে আপনারা এই ঝগড়া করবেন না, বিবাদ করবেন না, পারিবারিক ঝগড়া মন্দিরে আনবেন না, আমাদের ধর্ম প্রতিষ্ঠানে আনবেন না, আর সব ধর্মকে সমানভাবে দেখবেন। গোটা নীলফামারী জেলায় 151টা গীতা স্কুল, মাননীয় প্রধানমন্ত্রী আবার 150টা স্কুল এগুলোও হবে পর্যায়ক্রমে। আপনারা গীতা স্কুলে পাঠাবেন বাচ্চাদের ধর্ম সম্বন্ধে, তাদের জন্য শেকড় মজবুত হয়, শেকড় মজবুত না হলে গাছ কিন্তু মজবুত হয় না। সেজন্য আপনারা ছোটো ছোটো বাচ্চাকে অবশ্যই গীতা স্কুলে পাঠাবেন, তারা একটু ধর্ম শিখুক, লেখাপড়া শিখুক, পাশাপাশি ধর্ম নিয়েও শক্ত ধর্ম ভিত্তিটা শক্ত হোক।